আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি গরিবের মেহমানখানায়। এই গরিবের মেহমানখানায় সপ্তাহে একদিন একবেলা খাওয়ানো হয় গরিবদেরকে। এই গরিবের মেহমানখানাটি খুলেছে প্রতিবন্ধী একজন মানুষ, তার নাম মাহফুজুর রহমান রানা। আমার ঠিকানা কেউ হচ্ছে, আমার নাম মাহফুজুর রহমান রানা, আমার জেলার নাম নরসিংদী, থানা শিবপুর, ইউনিয়ন যশোর, গ্রাম বিকিগঞ্জপুর। আমার গরিবের মেহমানখানা শুরু হয়েছে প্রায় 2 বছর পার হয়ে যাবে। প্রথম আমি মানে আমার টাকা দিয়ে আমি শুরু করেছিলাম, 5 জন 10 জন এরকম। পরে মানুষের সহযোগিতা নিয়ে আমি প্রথম 50 জন লোক দিয়ে শুরু করি। এখন আলহামদুলিল্লাহ এখন 200 থেকে 250 মানুষ আমার গরিবের মেহমানখানায় সপ্তাহে একবেলা ভালো খাবার খায়। হ্যাঁ, এখানে যে কোনো মানুষ সহযোগিতা করতে পারবে, যে কোনো ধরনের মানুষ সহযোগিতা করতে পারবে। এখানে হচ্ছে সহযোগিতা করার জন্য আমার যে গরিবের মেহমানখানার বিকাশ নাম্বার আছে, ওই বিকাশ নাম্বার যদি যোগাযোগ করে আমার সাথে তো সহযোগিতা করতে পারবে। আজকে প্রায় 200 মানুষের আয়োজন করা হয়েছে। আমার এখানে কোনো সপ্তাহে মুরগির মাংস থাকে, কোনো সপ্তাহে গরুর মাংস থাকে। আজকে হচ্ছে সবজি, গরুর মাংস, ডাউল, সাদা ভাত। মাহফুজুর রহমান প্রতিবন্ধী একজন মানুষ, যে একা চলাফেরা করতে পারে না, সে তার বাড়িতে গরিব দুঃখীদের জন্য গরিবের মেহমানখানা করেছেন। এই গরিব মেহমানখানায় সপ্তাহে একদিন একবেলা গরিব দুঃখীদেরকে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করেন। আমরাও তাকে সহযোগিতা করি এবং গরিব দুঃখীদেরকে খাওয়ানোর চেষ্টা করি। যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনের নাম্বারে ওনার সাথে ফোনে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন।